আসসালামু আলাইকুম, আমি জেসি, ইউটিউব চ্যানেল জেসিস কুকিং প্লেস থেকে এসেছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট চিলি সস। চলুন, পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 কাপ পানিতে আমি 6টা শুকনো মরিচ সিদ্ধ করে নিব 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এই মরিচ সহ গরম পানিটা ঠান্ডা করে ব্লেন্ডারে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। 1 মিনিট ব্লেন্ড করে নেব। এখন আমি এই মিশ্রণটা আবার পাতিলে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন এখানে মরিচটা পুরোপুরি ব্ল্যান্ড হয়ে যাবে না, এখানে একটু মরিচটা ছাড়া ছাড়া থাকবে, এই ঠিক এরকম। এখন আমরা এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ। আমি আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে। এখানে দিয়ে দিব আদা পেস্ট 1 চা চামচ, একটু লেবুর রস, আপনারা ভিনেগার ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা একটু বেশি দেবেন, যেহেতু সুইট চিলি সস একটু মিষ্টি হতে হবে। আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, এখন সেটাই দিয়ে দেব। সুইট চিলি সস পুরোপুরি রেডি। দেখুন সসটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা একটা বোলে ঢেলে নেব। তৈরি হয়ে গেল সুইট চিলি সস। দর্শক, আপনারা বিশ্বাস করবেন না, এই সুইট চিলি সস হুবহু সেই সিপির মতোই টেস্ট। আপনারা একবার বাসায় তৈরি করে দেখলেই বুঝবেন। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করুন, আমাকে উৎসাহিত করুন। আমি আবার ফিরে আসব আরও মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।